যে ম্যাটটি দেখছেন এটি আসলে অনেক কঠিন একটা ম্যাট এবং জটিল, 3√3 × 3√4 টু দি পাওয়ার 6 সমান কত, এটা কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষক নিয়ে আসছে। তো এই জটিল অঙ্কটা সহজে কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। 3√3, তো আমরা জানি যে রুটের মান হচ্ছে হাফ, অ্যান্ড রুটের মান যদি হাফ হয় আর 3√এর মান হচ্ছে 1/3, 4√এর মান হচ্ছে 1/4, তো এইভাবে যত মান আসবে 1/3 তত হবে। তো এখানে যে জিনিসটা আছে 3√3 মানে কি 1/3, তো নিচে 3টা আগে দিয়ে দিন, অ্যান্ড 3√3 মানে কি 1/3। সো এখানে 3√4, সো এবং এরকম হবে, উপরের পাওয়ার 6 দিয়ে দিন, তো এই 6 পাওয়ারটা কিন্তু এটার উপরও আছে এটার উপরও আছে, সো আলাদা আলাদা করে দিয়ে দিন। এখন যে কাজটা করতে হবে যে এখানে পাওয়ার আর 1/3 এই দুটা গুণন অবস্থায় আছে, সো 1/3 × 6 লেখা যায়, আর 4 1/3 × 6 লেখা যায় ব্র্যাকেট তুলি দিলে। সো আমরা এখন কাটাকাটি করব, 2 হবে, আর এখানেও 3 × 2 = 6। সো বেসিক্যালি কী থাকতেছে আমাদের, এরপরে স্কোয়ারটা থাকতেছে, আর এখানে একটা স্কোয়ার বা 2 থাকতেছে। তো এখন যদি অঙ্কটা করি, 3 3 কত হবে 9, আর এখানে 4 4 = 16, সো গুণ করে দিলে, সো 9 আর 16 গুণ করলে 144 হবে। সো এখানে অ্যান্সারটা হবে 144। এখন যে অঙ্কটা দেখব যে √3 × √5 টু দি পাওয়ার 4, এর মান কত, তো এটা কিন্তু একটা জব পরীক্ষা আসছে, সো এই অঙ্কটা আপনাদের করতেই হবে। এটা আমি খুব সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি। √3, আমি আগেই বলছিলাম যে রুটের মান হচ্ছে হাফ, তো এখন √3 মানে কি, 3 এর উপরে হাফ বসিয়ে দেন রুটের পরিবর্তে, ইন্টু এখানেও সেম যেহেতু রুট আছে, সো রুটের মান হচ্ছে হাফ, সো হাফ বসিয়ে দিন, উপরে পাওয়ার 4 দিয়ে দিন। এখন এই পাওয়ার 4 হচ্ছে এই 3 এর উপরেও আছে আর 5 এর উপরেও আছে, সো দুটাকে আলাদা আলাদা করে দিয়ে দিন। এখন যে কাজটা করবেন আগের মতোই, 2 আর 4 কাটা যাবে 2 × 4, আর এখানে 2 আর 4 কাটা যাবে 2 × 4, সো 3 এর উপরে 2 থাকবে, আর এখানে 5 এর উপরে 2 থাকবে, তো 3 3 = 9, আর এখানে 5 5 = 25, তো 9 আর 25 গুণ করলে কত হয়, 225, সো আনসার হবে 225। এখন যে অঙ্কটা দেখাবো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বিকজ এবং এটা একটা জটিল একটা অঙ্ক, দেখা যায় যে 3√3√3³। সো এখানে 2টা রুট আছে আর 2টা 3 আছে, সো অঙ্কটা অবশ্যই জটিল, আর এটা জব পরীক্ষায় আসছে, সো অবশ্যই অঙ্কটা সলভটা দেখবেন, আমি খুব সহজে দেখাবো। সো এখানে যেহেতু 3√3√³ আছে, সো মনে রাখবেন যে এইরকম একাধিক রুট থাকলে ভিতরের কাজটা আগে করবেন। সো এখানে 1³ এর উপর 3√ আছে, সো আমরা জানি যে 3√ সমান হচ্ছে, সরি, ওয়ানলি 3√ হচ্ছে 1/3, আগে বলছি আমি। তো এখন ভিতরের কাজটা করেন, বাইরের 3টা থাকুক, এখন এখানে 1³, 1³ এর উপর কী আছে, 3√ আছে, সো 3√এর মান কত, 1/3, ব্যাস। এখন 3√ ভিতরটা কাটা যাবে, এই 3 আর এই 3 কাটা যাবে, সো এখানে ওয়ানলি থাকবে হচ্ছে। এখন আরেকটা কাজ আছে,
কাজটা হচ্ছে যে এর উপরেও কিন্তু টি রুট আছে, তো টি রুটের মান কত? 1/3। তো এখন এর উপরে আমরা কি দিয়ে দেন তাহলে অঙ্ক হয়ে যাবে। সো এই নিয়মটা ফলো করবেন অ্যান্ড 1/3 দেখুন উত্তর হচ্ছে এটা করবো এক্স মাইনাস 2y সমান 8, আর 3x মাইনাস 2y সমান 4 হলে সমীকরণের জুটে এক্স এর মান কত? সো এটা কিন্তু সমস্যা অধিদপ্তরে আসছে, তো এটা সলভটা চলেন দেখাই। সো প্রথমে এক্স মাইনাস 2y ও 3x মাইনাস 2y একটা আরেকটা থেকে বিয়োগ করতে হবে, এক্স মাইনাস 2y সমান 8 আর 3x মাইনাস 2y সমান 4। তো বিয়োগ করার জন্য এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিতে হবে, কারণ আমরা জানি যে বিয়োগ করার সময় চিহ্নগুলো চেঞ্জ হয়, এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে। সো এখানে 3x থেকে x চলে গেলে মাইনাস 2x থাকবে, আর এখানে এই এই প্লাস চিহ্নটা হচ্ছে এটা নতুন চিহ্ন, সো এটা এটা এই মাইনাস চিহ্ন ভাবা যাবে না। সো এখন 2y আর 2y কি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, সো এটা কাটা যাবে, কারণ 8 থেকে 4 চলে গেলে 4 থাকবে, বা এক্স সমান কি হবে এই মাইনাস 2টা নিচে চলে যাবে ডান দিকে, 2 দিয়ে 4 কে কাটলে 2 দুগুণে 4 সমান সমান মাইনাস 2 হবে। সো সমীকরণের অ্যান্সার হবে মাইনাস 2, অ্যান্সার হচ্ছে মাইনাস 2। এই ম্যাটারে দেখুন যে এ প্লাস বি ইকুয়াল 9 অ্যান্ড এম আর ইকুয়াল 7, সো এ বি সমান কত? সো এই অঙ্কটা আমি না করে সরাসরি এখানে দেখে দিতে চাই যে এ বির মান চাইছে এখানে। সো এ বি সমান আমরা কি জানি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। সো এখন এ প্লাস বি এর মান তো দেওয়াই আছে এখানে 9, সো এই যে দেখেন 9 বসাইছে, 9/2 হোল স্কোয়ার, আর এ মাইনাস বির মানও কিন্তু দেওয়া আছে এখানে 7, সো 7টা বসিয়ে দিন বাই 2 হোল স্কোয়ার। সো বাকি ইকুয়েশনটা আশা করি করতে পারবেন, 9 স্কোয়ার মানে 81, 2 স্কোয়ার মানে 4, আর 7 স্কোয়ার মানে হচ্ছে 49 বাই 2 দুগুণে 4, সো এটা বিয়োগ করে দিলে 8 হয়ে যাবে। সো অ্যান্সার হচ্ছে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে একটা লাইক দিন অ্যান্ড কমেন্ট বাটনে একটা কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিন, বিকজ আপনাদের জন্যই ভালো হবে। তো বিভিন্ন জব আপডেট পাবেন অ্যান্ড ম্যাথের যত সমস্যা আছে, আপনার কোনো সমস্যা থাকলে সেই ম্যাথটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। গুড বাই।